আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম রিনভি, MBBS 60 ব্যাচ, চিটাগং মেডিকেল কলেজ। আজকে সেকেন্ড প্রফেশনাল এক্সামের জন্য একটা কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাম্স, যেটা আরেকটা নাম হচ্ছে ইনফেকশিয়াস প্যারোটাইটিস। ফার্স্ট অফ অল, এটা একটা অ্যাকিউট ইনফেকশিয়াস এবং কমিউনিকেবল ডিজিজ। এটা প্রাইমারিলি এফেক্ট করবে আপনার স্যালাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ যে লালা গ্রন্থিগুলো আছে সেগুলোকে। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন আপনার ফিভার থাকবে, টেন্ডারনেস থাকবে, অর্থাৎ আপনার জ্বর থাকবে, ব্যথা থাকবে, এবং যেই জায়গাগুলোতে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ কানের আশেপাশে সেই জায়গাগুলো ফুলে যাবে, এজন্য এটা হচ্ছে লোকালাইজ সোয়েলিং। আমরা জানি আমাদের থ্রি পেয়ার্স স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যেমন প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সুতরাং যে কোনোটাই সোয়েলিং হতে পারে, তবে ইউজুয়ালি প্যারোটিড গ্ল্যান্ডেই মামসে সোয়েলেন হয়ে থাকে। আপনার কি কি অর্গান এখানে ইনভলভড আমি বলে ফেললাম। এক নম্বরে স্যালাইভারি গ্ল্যান্ড, দুই নম্বরে হচ্ছে এক্সট্রা স্যালাইভারি গ্ল্যান্ড। এক্সট্রা স্যালাইভারি গ্ল্যান্ড এর মধ্যে কি কি আছে? টেস্টিস আছে, ওভারিস আছে, প্যানক্রিয়াস আছে, CNS অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং প্রোস্টেট। এটার এপিডেমিওলজিক্যাল কিছু ডিটারমিনেন্ট আছে, যেমন এটা কোন মাম্স কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। মাম্স যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তার সাইন্টিফিক নেম হচ্ছে মাম্স অর্থোরিভিউলা ভাইরাস। এটা প্যারামিক্সো ভাইরাস গ্রুপের একটা অংশ। সোর্স অফ ইনফেকশন হচ্ছে এটা ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল কেস থেকে হতে পারে। সাবক্লিনিক্যাল মানে হচ্ছে অ্যাসিমটোমেটিক প্যাশেন্ট, আপনি আক্রান্ত বাট আপনার কোনো সাইন সিমটম নাই। আর ক্লিনিক্যাল মানে আপনার সাইন সিমটম আছে। পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, অর্থাৎ আপনি কতদিন পর্যন্ত এটা ছড়াতে পারেন বা আপনার সংস্পর্শে কেউ আসলে আক্রান্ত হতে পারে। আপনার যে সাইন সিমটম আছে সেটা অ্যাপিয়ার করা 4 থেকে 6 দিন পূর্ব থেকে পরের এক সপ্তাহ অথবা তার চেয়েও বেশি সময় ধরে আপনি এটা কমিউনিকেবল করতে পারেন অন্য কারোর সাথে, অর্থাৎ আপনার দ্বারা আপনার টাচে বা আপনার সংস্পর্শে কেউ আসলে সে আক্রান্ত হতে পারে। এটা হোস্ট ফ্যাক্টর কারা কারা আছে? 5 থেকে 15 বছরের ছেলে এবং মেয়ে উভয়ই। এটা ইমিউনিটি হচ্ছে কি, আপনি যদি একবার আক্রান্ত হন আপনাকে লাইফ লং ইমিউনিটি দেবে। শীতকাল এবং বসন্তের শুরুতে এটা বেশি হয়। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওভার ক্রাউডিং, অর্থাৎ যে জায়গাগুলোতে ঘন বসতি আছে সেই জায়গাগুলোতে এই মাম্স বেশি ছড়াতে পারে। মোড অফ ট্রান্সমিশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মোড অফ ট্রান্সমিশন, কিভাবে এটা ছড়ায়? ডিরেক্ট কন্টাক্টে হতে পারে, ড্রপলেট ইনফেকশন, হাঁচি কাশি এবং স্যালাইভা সিক্রেশনের মাধ্যমে হতে পারে। কন্টামিনেটেড ফোমাইস, আপনার জামা কাপড়, ফার্নিচার, যেখানে আপনার টাচ আছে সেখানেও হতে পারে, অর্থাৎ সেগুলোর মাধ্যমে আক্রান্ত হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা হচ্ছে কি 2 থেকে 3 সপ্তাহ এবং গড়ে হচ্ছে 18 দিন। কি কি ক্লিনিক্যাল ফিচার পাবেন বা সিমটম পাবেন? ভাইবাতে এটা প্রায় জিজ্ঞাসা করা হতে পারে বা জিজ্ঞাসা করা হয়ে থাকে। এটার মেইন যে প্রাইমারি সাইন সেটা হচ্ছে কি, আপনার স্যালাইভারি গ্ল্যান্ড গুলো ফুলে যাবে, এই জন্য আপনার গালটাকে ফোলা ফোলা লাগবে যে জায়গায় স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে। 2 নম্বর কথা হচ্ছে সেই স্যালাইভারি গ্ল্যান্ড গুলোকে মধ্যে ব্যথা থাকবে এবং আপনি মুখ হা করতে আপনার খুব কষ্ট হবে এবং আপনার খাবার গিলতে অথবা চাপাতে দুইটা করতেই কষ্ট হবে। আপনার ইয়ার অ্যাক্ট থাকবে, অর্থাৎ কান ব্যথা থাকবে, যেই সাইডে আপনি আক্রান্ত হবেন সেই সাইডটার মধ্যে আপনার ইয়ার অ্যাক্ট থাকতে পারে। আপনার জ্বর থাকতে পারে, আপনার মাথা ব্যথা থাকতে পারে এবং আপনার দুর্বলতা থেকে শুরু করে খাবারের প্রতিও অনিয়ম থাকতে পারে। এবং আমরা যেটা বলে ফেললাম যে টেস্টিস, ওভারি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রোস্টেট এবং প্যানক্রিয়াস, এগুলোকে এটাকে আক্রান্ত করতে পারে। কি কি কমপ্লিকেশন আছে মামসের? মামসের মেইন যে ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন সেটা হচ্ছে অর্চাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন এন্ড সোয়েলিং অফ দ্য টেস্টিস। দেন ওভারাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন এন্ড সোয়েলিং অফ দ্য ওভারি। দেন প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, ইনক্লুডিং পেন ইন দ্য আপার অ্যাবডোমেন, নশিয়া, ভমিটিং। মেনিনগো এনকেফালাইটিস, মনে রাখতে হবে মেনিনগো এনকেফালাইটিস মিনস মেনিনজাইটিস উইথ এনকেফালাইটিস। মেনিনজাইটিস মিনস ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, এনকেফালাইটিস মিনস ইনফরমেশন অফ দ্য ব্রেন। সো এই দুইটা জিনিসের কারণে আপনার কিছু নিউরোলজিক্যাল প্রবলেমও হতে পারে এবং এটা লাইফ থ্রেটনিং হতে পারে। হার্টের প্রবলেম থাকতে পারে, মায়োকার্ডিটিসও হতে পারে, কারণ ইনফরমেশন অফ দ্য হার্ট মাসেল অ্যান্ড চেঞ্জ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। কিছু রেয়ার কমপ্লিকেশন আছে, যখন আপনার বাইলেটারাল অর্চাইটিস হবে, অর্থাৎ দুই সাইডে আপনার ইনফরমেশন অ্যান্ড সোয়েলিং অফ দ্য টেস্টিস হবে, তখন আপনার এটা স্টাইলিটিও ডেভেলপ করতে পারে। দেন ডায়াবেটিস হতে পারে। কিভাবে ডায়াবেটিস হবে? এই ভাইরাসটা আপনার প্যানক্রিয়াসকে আক্রমণ করতে পারে। প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল আছে, আমরা জানি যে বিটা সেল কিনা ইনসুলিন সিক্রেশন করে। ওই বিটা সেলের মধ্যে এটা গিয়ে কি করবে? ইনফ্লামেশন করবে। ইনফ্লামেশনের কারণে কি হবে? MHC যে এক্সপ্রেশন সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? বিটা সেলের অ্যান্টিজেন রিপ্রেজেন্টটা হয়ে যাবে, হয়ে গেলে অটোইমিউন অ্যাটাক অফ দ্য বিটা সেল, অর্থাৎ বিটা সেলের অটোইমিউন অ্যাটাক হবে, ফলে কি হবে? টাইপ 1 ডায়াবেটিস হবে, অর্থাৎ ওই বিটা সেলটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ফলে টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করবে।
কিছু রেয়ারার কমপ্লিকেশন থাকে, যেমন নার্ভ ডিফনেস, পলিআর্থ্রাইটিস, হাইড্রোকেফালাস এগুলো। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথায় আসি। সাপোজ আপনার স্যালাইভারি গ্ল্যান্ডগুলো ফুলে গিয়েছে এবং আপনার জ্বর আসছে, এখন আপনার মাম্পস ছাড়া আপনি আর কি কি চিন্তা করতে পারেন? হতে পারে স্যালাইভারি ডাক্টগুলো ব্লক হয়ে আছে অথবা অন্য কোনো ভাইরাল ইনফেকশন, এটাই আপনার ডিডিএক্স। ডায়াগনোসিস অফ মাম্পস, আপনি কিভাবে মাম্পসকে ডায়াগনোসিস করবেন? আপনি বড় করে হা করতে বলবেন, টনসিলের পজিশন দেখবেন। মনে রাখবেন, টনসিল যদি কোনো সাইডে পোস্ট হয়ে যায় সেই সাইডে মাম্পস আছে, এটা আমরা ধারণা করে থাকি। এরপর আপনি পেশেন্টের টেম্পারেচার নেবেন, ব্লাড, ইউরিন, সালাইভা স্যাম্পল নিতে পারেন ফর কনফার্ম ডায়াগনোসিস, এবং আপনি সিভিয়ার কেসের ক্ষেত্রে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড স্পাইনাল কর্ড থেকে নিতে পারেন। এবার মামসের ভ্যাকসিন সম্পর্কে একটু জেনে আসি। মামসের ভ্যাকসিনটা মেনলি লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন এবং এটা সিঙ্গেল ডোজে দেওয়া হয়ে থাকে 0.5 ml। ইন্টারমাস্কুলার, এটা MMR ভ্যাকসিন অথবা MR ভ্যাকসিন হিসেবে পাওয়া হয়ে থাকে। MMR মিন্স মিজলস মাম্পস রুবেলা ভ্যাকসিন, MR মিন্স মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। এরপর হচ্ছে কয়টা ডোজ আছে এই টিকার? এই টিকার দুইটা ডোজ। প্রথম ডোজ হচ্ছে 12-15 মাস সময়ের মধ্যে, দ্বিতীয় ডোজটা হচ্ছে 4-6 বছর সময়ের মধ্যে। এখন আপনাকে কোশ্চেন আস্ক করতে পারে যে, ধরেন আপনি অ্যাডাল্ট পার্সন আক্রান্ত হলেন, ভ্যাকসিন শিডিউলটা কেমন হবে? কারণ আপনি তো 12-15 মাসের সময়ও নাই, 4-6 বছর সময়ও নেই। হ্যাঁ, আপনার অ্যান্সার হবে আপনি দুই ডোজ ভ্যাকসিনই নেবেন, তবে প্রথম ডোজ নেওয়ার 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটা নিতে পারবেন। কি কি কন্ট্রাইন্ডিকেশন আছে, কারা কারা এটা নিতে পারবে না? যাদের কিনা লাইফ থ্রেটনিং অ্যালার্জিক রিয়াকশন আছে অথবা ভ্যাকসিনের কোনো পার্টির উপর অ্যালার্জিক রিয়াকশন আছে তারা নিতে পারবে না। গর্ভবতী অথবা যারা কিনা পরবর্তী 4 সপ্তাহের মধ্যে গর্ভবতী হওয়ার প্ল্যান করতেছেন তারা নিতে পারবেন না। ইমিউনো কম্প্রোমাইজড প্যাশেন্ট যারা তারাও নিতে পারবেন না, অর্থাৎ যারা ঘন ঘন অসুখে আক্রান্ত হন, যাদের ইমিউন সিস্টেমটা খুবই দুর্বল, তারা এটা নিবেন না। কারা সাথে সাথে ভ্যাকসিন নিতে পারবেন আক্রান্ত হলেও? যারা বর্তমানে মডারেট অথবা সিভিয়ার ইল, অর্থাৎ যারা বর্তমানে সামান্য অসুস্থ আছেন, তারা এটা নিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি রিকভার না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ভ্যাকসিনটা আপনি নিতে পারবেন না। এরপরেও যারা কিনা প্রেগনেন্ট, তারা বাচ্চা প্রসব হওয়া আগ পর্যন্ত অর্থাৎ ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি এই ভ্যাকসিনটা নিতে পারবেন না। কারা ভ্যাকসিনটা নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন, যাদের ক্যান্সার আছে, যাদের ব্লাডে ডিসঅর্ডার আছে, যাদের এইচআইভি অথবা এইডস আছে, অথবা যারা স্টেরয়েড জাতীয় ড্রাগ নিয়ে ট্রিটমেন্ট করতেছেন তারা, এবং যারা কিনা রিসেন্টলি অন্য কোনো ভ্যাকসিন নিয়েছেন তারাও ডাক্তারের সাথে যোগাযোগ করে নিবেন। আপনি কিভাবে মাম্পসকে প্রিভেন্ট করবেন? দুইটা উপায়, একটা হচ্ছে ভ্যাকসিনেশন, একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন। কোন ইমিউনোগ্লোবিন? IgM অথবা ইমিউনোগ্লোবিন M। রিসেন্টলি মাম্পসের আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, কেন? নাম একটাই কথা, ওভারক্রাউডিং। ওভারক্রাউডিং এর কারণে মাম্পসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। আপনি কি কি ওষুধ খাবেন? যেহেতু এটা একটা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ, সেহেতু আপনার এখানে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সুতরাং নো অ্যান্টিবায়োটিক, নো অ্যান্টিভাইরাল ড্রাগ আর অ্যাভেলেবল, অনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট। অর্থাৎ জ্বর হলে জ্বরের ওষুধ খাবেন, যেমন আপনার প্যারাসিটামল আছে, আপনার আইবুপ্রোফেন আছে, এগুলো আপনার হাঁচি কাশি বা যে কোনো কিছুর জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট। এখন আপনাকে কোশ্চেন করা হতে পারে, অ্যানালাইটিক্যাল একটা কোশ্চেন, যে মাম্পসে আপনি আক্রান্ত হলে আপনার লাইফ স্টাইলটা কেমন হওয়া উচিত? ফার্স্ট অফ অল, রেস্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। দুই নম্বর কথা, আইসোলেশন। আপনি যতদিন পর্যন্ত অন্যজনের জন্য কন্টাজিয়াস ততদিন পর্যন্ত আপনাকে নিজেকে আইসোলেট করে রাখতে হবে। মনে রাখবেন, সাইন সিমটম অ্যাপিয়ার করার 9 দিন পর পর্যন্তও আপনি কন্টাজিয়াস ফর আদার পার্সন। সুতরাং আপনাকে তা লম্বা সময় ধরে আইসোলেশনে নিজেকে রাখতে হবে। এরপরে আপনি ব্যথা কমানোর জন্য কিছু জিনিস অবলম্বন করতে পারেন, যেমন আপনি পেইন রিলিভার নিতে পারেন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন। দেন আপনি গরম এবং ঠান্ডা কম্প্রেস, যেই জায়গা মানে স্যালাইভারি গ্ল্যান্ড যেই জায়গাগুলো ফুলে গিয়েছে সেই জায়গায় আপনি গরম অথবা ঠান্ডা কম্প্রেশন দিতে পারেন, যাতে ব্যথাটা একটু কমে যায়। দেন আপনি লবণ পানি, কুসুম গরম পানিতে হালকা লবণ দিয়ে গার্গল করতে পারেন। দেন যাদের কিনা আপনার টেস্টিসের মধ্যে সোয়েলিং হয়ে গেছে অথবা ইনফ্লামেশন হয়েছে, সেই জায়গায় আপনি অ্যাথলেটিক সাপোর্টার দিতে পারেন, কোল কম্প্রেশন দিতে পারেন। আপনি যে সকল খাবার বেশি চাবানো লাগে সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, টক খাবারগুলো অ্যাভয়েড করবেন, কারণ সাওয়ার ফুডস স্টিমুলেট স্যালাইভা সিক্রেশন, যেহেতু স্যালাইভার মধ্যে ইনফ্লামেশন, সেহেতু এগুলোকে প্রিভেন্ট করা, অ্যাভয়েড করাই ভালো। দেন আপনি হচ্ছে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়াটার ইজ আওয়ার লাইফ। সো থ্যাংকস টু অল। Again, I am Siyazul Islam Rinbhi, MBBS 60 Best, Chittagong Medical College. Thanks to all.